বন্ধুরা, ভারতীয় সেনাবাহিনীর ওপর লিটারেলি হাতিয়ারের বৃষ্টি হতে চলেছে। কারণ হালেই একই দিনে ভারত মোটামুটি 30,000 কোটি টাকার বেশি স্বদেশী অস্ত্রের কন্ট্রাক্ট সাইন করেছে, যার আন্ডারে মিসাইল থেকে শুরু করে যুদ্ধজাহাজ, রাডার সিস্টেম, অফশোর পেট্রোল ভেসেল, এমনকি এয়ার ডিফেন্স সিস্টেম সব কিছু নির্মাণ শুরু করে দিয়েছে। তাই আজকের এই ভিডিওতেই প্রত্যেকটা হাতিয়ারের ডিলকে নিয়ে এক এক করে আপনাদের জানাব। তো এই লিস্টে প্রথমেই রয়েছে নেক্সট জেনারেশনের মোবাইল কোস্টাল ব্যাটারি। এটা বেসিক্যালি আমাদের যে ব্রহ্মোস মিসাইল রয়েছে তার একটা ল্যান্ড বেসড কোস্টাল ভেরিয়েন্ট, যার দ্বারা ব্রহ্মোস মিসাইলের একদম লেটেস্ট ভেরিয়েন্টকে অপারেট করা হয়। আর এর আন্ডারে প্রায় 1,700 কোটি টাকার বিনিময়ে এই লং রেঞ্জের ব্রহ্মোস ব্যাটারি অর্ডার দেওয়া হয়েছে, যা আমাদের সমুদ্র তটের এরিয়াতে ডিপ্লয় হবে অ্যাটাকের জন্য। আর বন্ধুরা, মিডিয়া রিপোর্ট অনুযায়ী এতে ব্রহ্মোসের এক্সটেন্ডেড রেঞ্জের মিসাইলকে ডিপ্লয় করা হবে, যা একটা বড় এরিয়াকে সুরক্ষা দেবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মিসাইল ব্যাটারির ডেলিভারি 2027 সালের মধ্যেই শুরু হয়ে যাবে। এরপর বন্ধুরা, গত 30 তারিখে ভারতীয় নৌবাহিনীর জন্য একই সাথে 17টা জাহাজেরও অর্ডার দেওয়া হয়েছে, যার মূল্য মোটামুটি 19,600 কোটি টাকার বেশি। আর অলরেডি এর উপরে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, যেখানে পুরো ডিটেলসে বলা আছে যে এই ডিল ভারতীয় নৌবাহিনীকে ঠিক কতটা শক্তিশালী করে তুলবে। নিচে ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, চাইলে গিয়ে আপনারা দেখতে পারেন। আর বন্ধুরা, এই সমস্ত জাহাজের ডেলিভারিও কিন্তু আগামী 2026 সাল থেকে পুরোপুরি শুরু হয়ে যাবে। এরপর রয়েছে ইন্ডিয়ান আর্মির জন্য সোয়াতি ওপেন লোকেটিং রাডার। তো বন্ধুরা, এটা কিন্তু আর্মির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রাডার সিস্টেম, যার কাজই হলো শত্রু তরফ থেকে হামলা করা আর্টিলারি মর্টার শেলের লোকেশনকে ট্র্যাক করে তার ডেটা কালেক্ট করা। আর এর উপরে বেস করেই কিন্তু কাউন্টার অ্যাটাক করা হয় শত্রুর আর্টিলারি রেজিমেন্টের ওপর। আর অলরেডি ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের বিরুদ্ধে ভারী মাত্রায় ব্যবহার করছে, কিন্তু যেহেতু হালেই চীনের সাথে নতুন করে আবার বিবাদ শুরু হয়েছে এবং এলএসিতেও কিন্তু এখন পার্মানেন্ট ইন্ডিয়ান আর্মিকে ডিপ্লয় করতেই হবে, তাই পাকিস্তানের মতন চীনকে মাথায় রেখে এই সোয়াতি রাডারের একটা মার্ক টুকেও বানানো হয়েছে, যেটা হাই অল্টিটিউড এবং স্পেশালি কম তাপমাত্রায় অপারেট করতে পারবে। আর এরই আন্ডারে হালে বিএলের সাথে মোট 990 কোটি টাকার বিনিময়ে এই জাতীয় 12টা রাডার সিস্টেমের অর্ডার দেওয়া হয়েছে, যা আগামী 24 মাস বা 2 বছরের মধ্যেই ভারতীয় সেনাতে সামিল হবে। যদিও অফিসিয়ালি এটা কিন্তু কনফার্মেশন নেই যে এটা সত্যি মার্ক টু ভেরিয়েন্ট কিনা, তবে ডেফিনেটলি এগুলি যে চাইনিজ বর্ডারে ডিপ্লয় হবে এটা গ্যারান্টি। আর ইন্টারেস্টিংলি, এই রাডার সিস্টেম কিন্তু আর্মেনিয়ার মতন দেশে ভারতের তরফ থেকে এক্সপোর্টও শুরু করে দিয়েছে। যাই হোক, এবারে আসে আমাদের পরবর্তী ডিলের কথায়, আর তা হলো আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম। তো বন্ধুরা, এটাকে নিয়ে কিন্তু অলরেডি বহু আগে থেকে আলোচনা হচ্ছিল যে অতিরিক্ত আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের অর্ডার দেওয়া উচিত। আর ফাইনালি 8,000 কোটি টাকার বিনিময়ে একসাথে 2টো রেজিমেন্ট আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমকে কেনা হয়েছে। আর এই ডিলের আন্ডারে প্রত্যেক রেজিমেন্টে 24টা করে মোট 48টা লঞ্চার থাকবে, এবং এই প্রত্যেকটা লঞ্চার 3টে করে মিসাইল ফায়ার করতে পারে। মানে সোজা ভাষায় বললে, একই সাথে এই 2টো রেজিমেন্ট মিলিয়ে 144টা মিসাইল হামলার জন্য তৈরি থাকবে। ফলে স্বাভাবিকভাবে এটা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমে একটা বড় বুস্ট দিতে চলেছে। এছাড়াও এটা আকাশ মিসাইলের সবচেয়ে লেটেস্ট ভেরিয়েন্ট হতে চলেছে, মানে আকাশ প্রাইম। এরপর বন্ধুরা, ভারতীয় নৌবাহিনীর জন্য আরও একটা ডিল সাইন করা হয়েছে, যার আন্ডারে 1,700 কোটি টাকার বিনিময়ে 13টা লিনিক্স U2 ফায়ার কন্ট্রোল রাডারের কন্ট্রাক্ট সাইন হয়েছে। আর এই কন্ট্রাক্টটা সাইন করা হয়েছে বিএল বা ভারত ডাইনামিক লিমিটেডের সাথে। বাকি এটা একটা 4th জেনারেশনের স্বদেশী রাডার সিস্টেম, যা ভারতীয় নৌবাহিনীর যে অফশোর পেট্রোল ভেসেল রয়েছে তাতে যুক্ত হবে। আর এই রাডার ভারতীয় নৌবাহিনীর AK-630 ক্লোজিন ওপেন সিস্টেম এবং র্যাপিড গানকে ফায়ার কন্ট্রোল প্রোভাইড করবে। এছাড়াও বন্ধুরা, 3,000 কোটি টাকার বিনিময়ে ভারতীয় সেনাবাহিনীর জন্য কিন্তু ডেডিকেটেড স্পাই স্যাটেলাইটকেও তৈরি করা হচ্ছে, যা খুব বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে আবার চীনকে মাথায় রেখে হালেই অতিরিক্ত 3,000 কোটি টাকার খরচ করে 2টো হিমশক্তি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমেরও অর্ডার দেওয়া হয়েছে, যা চীনের বিরুদ্ধে ডিপ্লয় হবে। আর এখানেই শেষ নয়, এর সাথেই 2,800 কোটির বিনিময়ে 18টা অরুন্ধ্রা রাডার, ওদিকে 950 কোটি টাকার 129টি ডিজিটাল রেডার ওয়ার্নিং রিসিভারের অর্ডার দেওয়া হয়েছে, যা আমাদের সুখোই বিমানে যুক্ত হবে। ফলে বন্ধুরা, ওভারঅল ফাইন্যান্সিয়াল ইয়ার শেষের আগে ভারতীয় সেনাবাহিনী তাদের বাজেটকে ব্যবহার করে ব্যাপক পরিমাণে অস্ত্র আর ইকুইপমেন্টের অর্ডার দিয়েছে, যা আত্মনির্ভর ভারতের সাথে ভারতীয় সেনাবাহিনীর শক্তিকে কয়েকগুণ বৃদ্ধি করবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয়, নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।